জাতীয় ঐক্যফ্রন্ট সহ অন্যান্য জোট ও দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো জোট বা দলের আবেদনের প্রেক্ষিতে কমিশন নির্বাচনের তফসিল পেছালে তাদের কোনো আপত্তি থাকবে না। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভায় তারা এসব কথা বলেন। লাবণ্য ভূঁইয়া রিপোর্ট। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন, জোটগত অবস্থান সহ জরুরি বিষয়গুলো চূড়ান্ত করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের এই সভা। একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং সকলে আমরা মিলে একসাথে নির্বাচন করব। সবার শুরুতে সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্ট সহ অন্যান্য জোট ও দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অভিনন্দন জানান আওয়ামী লীগ সভাপতি। আমরা চাই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে এই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা সরকার গঠন করবে, এবং আমরা সবসময়টাই চাই যে আমরা যে উন্নয়ন করেছি তার ধারাটা যেন অব্যাহত থাকে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এর গতিটা যেন কোনো মতে থেমে না যায়। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, কোনো দল বা জোটের দাবিতে নির্বাচন কমিশন তফসিল পেছালে আওয়ামী লীগের কোনো আপত্তি থাকবে না। নির্বাচন কমিশন যদি সময়সূচি বাড়াতে চান সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না, আমরা নিজেরা কোনো দাবি করব। আসন ভাগাভাগিতে শরিকদের দাবি যাই হোক, যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। যুক্তফ্রন্টও আমাদের সাথে নির্বাচন করতে, আমাদের সাথে মানে আমাদের সাথে একটা অ্যালায়েন্স তাদেরও হতে পারে, তো সেটা তারা তাদের নিজেদের প্রতীকেই তারা নির্বাচন করবেন। বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সকাল 11টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।